বর্তমানে সারা পৃথিবী জুড়ে যে ভাইরাস আক্রমণ চলছে করোনা, সেটা নিয়ে আমরা ইতিমধ্যে সতর্কতা অবলম্বন করেছি। আমাদের যে সমস্ত আইনি বিষয় যেগুলো আছে বা যে সমস্ত বিষয় বলা হচ্ছে, কাউকে ঘর থেকে না বেরোনোর জন্য বিনা প্রয়োজনে ঘর থেকে কেউ বেরোবেন না। আর খুব সত্যি কথা যেটা হচ্ছে, ঘর থেকে যত কম বেরোনো যাবে তত আমরা এই করোনা ভাইরাসের মোকাবেলা করতে পারবো। বিনা কারণে কেউ আতঙ্ক ছড়াবেন না, আতঙ্কিত হওয়ার কিছু নেই। শুধু আমাদের যে ইনস্ট্রাকশনগুলো আসছে বা ডাক্তারের যে সমস্ত পরামর্শ, সেগুলো মেনে চলতে হবে। সর্বোপরি ঘরের বাইরে না বেরোনোই ভালো। আর এমতো পরিস্থিতিতে যে সমস্ত অসহায় মানুষ ঘরে আবদ্ধ অবস্থায় আছে, আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই, তারা যদি কোনো রকম তাদের সহযোগিতার প্রয়োজন হয় সঙ্গে সঙ্গে আমাদেরকে জানান। আমাদের নওদা থানা তথা মুর্শিদাবাদ জেলা পুলিশ তাদের পাশে আছে, তাদের সমস্ত রকম সহযোগিতা করার জন্য আমরা তৈরি আছি। আমরা এখানে একটা ইনফার্টি সেন্টার খুলেছি, কমপ্লিট চিকিৎসা এখানে হবে। ইনভিট্রো ফার্টিলাইজেশন 1975 থেকে আজকে 2019 অবধি অনেক অনেক বিবর্তনের পথ দিয়ে অনেক সামনে এগিয়ে এসেছে। বহরমপুরে আমরা যখন শুরু করি IVF ফেসিলিটিটা, তখন আমরা এটাই মনে রেখেছিলাম যেন কোনো কারণেই এখানকার কোনো মানুষকে কলকাতায় দৌড়ে যেতে না হয়।